হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? বন্ধুরা আশা করি অনেক ভালো আছো। আজকে আমাদের ছুটির দিন, কি সেটা হচ্ছে 1 জানুয়ারি, অর্থাৎ বছরের নতুন দিন, যার কারণে কিন্তু আমাদের আজকে ছুটি। তো আজকে ছুটির দিনে আমরা কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা। তো আশা করি বন্ধুরা তোমরা আমার সাথেই থাকবে। ওই যে একজন দোয়া শুরু করে দিয়েছে, টিকটক বানাচ্ছে বন্ধুরা, তো আমাদের সঙ্গেই থাকবে। তো গাইজ, এখন আমরা এখানে তিনজন রয়েছি, দুইজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা তিনজন একসঙ্গেই থাকি। আজকে আমরা একটু মজা করবো, গান গাইবো, এরপরে আরও কত কী আড্ডা হবে ছুটির দিন। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম একটু পরিচয়টা দিন। এ হচ্ছে আমার বন্ধু শাহিন, সুপারভাইজার, মোটামুটি ভালো একটা র্যাঙ্কে আছে প্লান্টেশন ওয়ার্কারে। আর আমার দোস্ত আছে কবির, সে বেসিক এবং আবার টাইমের কাজ করে, মোটামুটি সেও ভালো স্যালারি পায়। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো পাই আপনাদের দোয়ায় এবং পড়ালার ইচ্ছায়। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমরা অনেক মজা করবো, এনজয় করবো, তোমরা কিন্তু বন্ধুদের সাথেই থাকবে। ফার্স্ট টাইম গান হবে, ঠিক আছে? তারপরে অন্য কিছু কী খালেক ভাই, কী হচ্ছে? আচ্ছা, আমাকে প্রথমে গাইতে হবে? দেখো বন্ধুরা, আমাকে প্রথমে গাইতে দিচ্ছে, আমি কী গান গাইব? দোস্ত তুমি কি বাজনা বাজাবে নাকি? হ্যাঁ। আচ্ছা বাজনা বাজাও, তো একটু হাই হ্যালো করো সবাই, একটু হাতটা উঁচু করে হাইটা তো দাও। হাই গাইস, হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। দেখছো আমি সবার জীবনে ভয়ানক সুখ শান্তি ও সমৃদ্ধি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ বুঝতে বুঝছে। আচ্ছা খালেক ভাই, আপনি কী করেন? এটা আপনার নামে কেস দিব, বুঝছেন? আচ্ছা কী গান গাইবো বলো একটা। তোমার ইচ্ছা দিলে, আমার ইচ্ছা ধরাই দিছে একটা গান। কী যে গান গাইলে বন্ধু, ভালো হোক আর খারাপ হোক বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? এ তুই আমার রানী, এরা আমার লোক না, এ তুই আমার রানী, আমি তোর রাজা রে। গানের ভিতরে আপনি আবার কত গান গাইবো তো ধীরে ধীরে, আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো জিরো। আচ্ছা এখন আমাদের মাঝে গান গাইছে, আর কি গান গাইবো বন্ধুরা, ভালো গান কো, হিটের গান কো, বলে দাও। আরে ছেলেটি ভাই আসছে, নতুন বছরের শুভেচ্ছা জানাই, কিছু বলবেন না? আমার বউ কল দিছি, এটা তো শুভেচ্ছা। এলে নীলছে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার, এলে মেঘলা দিন, আমি খুব রঙিন, কবে সামলাবো আকাশ তোমার, এলে নীলছে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার, এলে মেঘলা দিন, আমি খুব রঙিন, কবে সামলাবো আকাশ তোমার, তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না জানি হবে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তো মায়া মা।
এখন বন্ধুরা আমাদের মাঝে গান গাইবে আমার ফ্রেন্ড শাহিন, সে যে গানটা গাইবে সেটা হচ্ছে চাঁদনি পশুরে, তাই তো? তো এই গানটা আমরা কিন্তু সবাই শুনবো বন্ধুরা, তো ঠিক আছে চলো গান শুনি। চাঁদনি পশুরে কে আমায় শরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে, চাঁদনি পশুরে কে আমায় শরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না, সে আমার চিনে কিন্তু আমি চিনি না। তো বন্ধুরা গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টগুলো কিন্তু তোমরা জানাবে। আজকে ছুটির দিন, প্রবাদ জীবনে আসলে আমাদের তো চাই মনটা একটু হাসি খুশিতে কাটাইতে, যার জন্য কিন্তু আমরা আজকে একটু হ্যাপি নিউ ইয়ার পালন করলাম। বন্ধুরা তোমরা কী বলবো, আসলে আমরা এখন খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে আজকের দিন ছুটি। আর যেহেতু আজ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে, কাজে যেতে পারছি না, যার ফলে রুমে থেকে আমরা বোর ফিল হয়ে গেছি। তো গাইজ আমার একটা গাওয়া শেষ, আমার বন্ধু শাহিনের একটা গাওয়া শেষ, এখন কিন্তু গাইবে আমার দোস্ত কবির, আমরা কিন্তু তার গান শুনবো। এনজয় হবে বন্ধু, এনজয়। বিসমিল্লাহ বলে, হ্যাঁ বিসমিল্লাহ বলে একটা শুরু করে দাও, সমস্যা নাই। শুরু করো, সমস্যা নাই, আজকে ছুটির দিন আমরা আসছি, তোমরা শুরু করো, পরে মোবাইল থেকে একটা গানের দিকে ধরে ধরে গাইছি তো আমি, একটা কয়টা গাইছি আমি, দাঁড়াবো আরো ভালো গাইছি, কি গান গাইবো বলো দেখি, তোমাদের তোমাদের কথার জন্য খালি গান গাইতে গাইতে জীবন বাদাম। হ্যাঁ ভাই বন্ধুরা, মাঝে যে বাদাম গানটা ভাইরাল হইলো, ভাই রে ভাই, ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব যাই থাক, আমরা খুলতে যখন যাই বাদামের অ্যাকশনে ভাই আর থাকা যায় না। শুরু করো, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছে, সমস্যা নেই, হবে ধীরে ধীরে, আমাদের প্রথমে তো লজ্জা হতেই পারে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পুবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি, আমার নিকে আমার নিকে বাসে
হইতে নয়া পানি আইলো বাড়ির কাটে যেদিন হইতে নয়া পানি ঘুরাই দিছে গা ও বাগিনীর মনে তখন শত কথা উঠে রে আশার মাইশা বাসা পালি রে আশার মাইশা বাসা পালি রে কি করুন একটা কাহিনী বাড়ি সিদ্দিকের গান গানটা গিয়ে একেবারে হৃদয়টাকে বেদনায় ভরে ফেলছে রে ভালো লাগছে আমার এখন তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো এই সিরিয়াল বলতে আবার আরেকটা গান ধরো ভালো লাগবে হ্যাঁ এই সিরিয়াল পর যখন দিকে গান ভালো হবে বিরহ বিরহ মধ্যে চালায় যাবে তাহলে ভালো হবে না আমার বন্ধু বিরহের গান গাইল আমি না একটা হিটের গান করি এই বলতে একটা গান আছে না কি জানি প্রতিদিন দেখি তার সকাল সাজে হেলে দুলে আসে পুকুর ঘাটে আর প্রতিদিন দেখি তার সকাল সাজে খেলে দুলে আসে পুকুর ঘাটে দেখলে তার ওই মুখ সুখে ভরে বুক ধুতে পারি না তার মুখের হাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজুক মুখের হাসি আরে কিটি পলক দেখলে পরে তারে একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি হয় কি করে বলি তারে ভালোবাসি কি করে বলি তারে ভালোবাসি বন্ধুরা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা আমাদের দুইজনের ভিতরে ঘটছে ঠিক আছে আমরা বাজি ধরেছি যারটা ভালো হবে ঠিক আছে খারাপ যারটা খারাপ হবে সে খাইতে দিবে আমাদের পার্টি হবে রাতের বেলা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানাবে ঠিক আছে এখন অবশ্য মনে আসতেছে না তারপরে নাকি আরে হবে টেনশন দয়াল তোমার লাগিয়া যোগিনী সজীব সমস্যা কি আমরা অল্প অল্প করে গাই আমরা তো সিঙ্গার না যে আমাদেরকে পুরোপুরি গাইতে হবে আমরা আজকে ছুটির দিন আসছে একটু হর ঘড়ি বদল রহি হর রূপ জিন্দগি ছাব হ্যায় কভি কভি হ্যায় ধূপ জিন্দগি হর পল ইয়হাঁ জি ভর জিও জো হ্যায় সমা কল হো না হো হর পল ইয়হাঁ জি ভর জিও জো হ্যায় সমা কল হো না হো যাই হোক বন্ধুরা অনেক মজা মস্তি অনেক কিছুই হইল এখন কথা হচ্ছে ছুটির দিন যার জন্য আমরা আসলে আসছি আসে একটু মজা টজা নিচ্ছি বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে অনেক এনজয় ফিল হয়েছে আমরা তো অনেক এনজয় করেছি তো এই এনজয় মুহূর্তটা আমরা কিন্তু শেয়ার করেছি সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে প্রবাস জীবনে আমরা কাজ করার পাশাপাশি যেদিন ছুটি পাই সেদিন কিন্তু একটু হাসি তারপর আড্ডা মজার ভেতরে সময় কাটাই তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্তি করছি তোমরা সবাই অনেক ভালো থাকবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে আর ফেসবুকে আমাদের পেজ আছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমাদের পেজটা একটু ফলো করতে পারো লাইক দিতে পারো আর ডিসক্রিপশনে আমি আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ